ছোটবেলায় মার কাছে একটি ঘটনার কথা শুনেছি। সদ্য বিয়ে করার পর দেশে তখন দাঙ্গা রায়ট শুরু হয়। হিন্দুরা তখন প্রাণ বাঁচানোর জন্যে পালিয়ে যাচ্ছিলেন। এক সন্ধ্যায় তাদের উপর আক্রমণ করা হয়। প্রাণ বাঁচানোর জন্যে তারা খ্রিস্টান পাড়ায় আশ্রয় নেন। মা জেঠিমারা নিজেদের জীবন বাজি রেখে তাদের আশ্রয় দেন। 10 জনেরও বেশি ছোট ছোট ছেলে মেয়ে খাটের নিচে লুকিয়ে থাকে। আক্রমণকারীরা বাড়িতে এসে তন্ন তন্ন করে ওদের খুঁজতে থাকেন, কিন্তু তারা পায়নি। মা জেঠিমারা জানতেন যদি এদের পাওয়া যেত তাদের মৃত্যু অনিবার্য ছিল। আজ মঙ্গল সমাচারে যিশু সর্বোচ্চ বিধানের কথা বলছেন, তোমার ঈশ্বর প্রভুকে সমস্ত মন দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে এবং সমস্ত অন্তর দিয়ে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসবে। সাধু জোহন তাঁর প্রথম পত্রে বলেছেন, যদি কেউ বলে সে ঈশ্বরকে ভালোবাসে অথচ সে নিজের ভাইকে ঘৃণা করে, সে মিথ্যেবাদী। তা ঈশ্বরকে ভালোবাসতে হলে আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে হবে, কিন্তু আমরা প্রতিনিয়তই এই কাজটি করতে ব্যর্থ হচ্ছি, তাই ঈশ্বরকেও ভালোবাসতে পারছি না। প্রার্থনা করছি কিন্তু বাস্তব ফল দেখতে পাচ্ছি না। ঈশ্বরকে ভালোবাসার বাস্তব রূপ আমরা শুরু করতে পারি আমাদের পরিবার থেকে, ফাদার ব্রাদার সিস্টার বাড়ি থেকে। পরিবারে বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে ছেলের বউদের সেবা যত্ন নিয়ে ঈশ্বরকে যে আমরা ভালোবাসি তা প্রকাশ করতে পারি। ধর্মীয় সম্প্রদায়ের আবাসগুলোতে সুসম্পর্ক স্থাপন করে একে অপরের সমস্যা বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈশ্বরকে ভালোবাসি তা মূর্তমান করতে পারি। এটা সত্য যে এই কাজ সব সময় সহজ নয়, তবে অসম্ভবও নয়। আমরা তখনই সম্ভব করতে পারব যখন আমরা ঈশ্বরের সাথে আধ্যাত্মিকভাবে প্রকৃতভাবে যুক্ত থাকব এবং তাঁর অনুগ্রহ লাভের জন্য আমাদের মন আত্মা উন্মুক্ত রাখব। প্রার্থনা করি আমরা ঈশ্বরকে ভালোবাসি তা যেন কাজের মাধ্যমে প্রতিবেশীকে ভালোবেসে প্রমাণ করি। আমেন।